আর আল্লাহ যে পরীক্ষা করবেন ফিতনা শব্দ তারা স্পষ্ট বলে দিয়েছেন যে আয়াত আমাদের প্রায় অনেকেরই মুখস্থ রয়েছে দুই নম্বর সূরা সূরা বাকারা 155 নম্বর আয়াতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই ডাবল তাকিদ লামে তাকিদ নুনে তাকিদ ডাবল তাকিদ উল্লেখ করা হয়েছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করা হবে আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবই করব একথা আল্লাহ স্পষ্ট বলে দিলেন বিষয়ইম কিছু বিষয়ে সেই বিষয়গুলোকে আবার তিনি ব্যাখ্যা দিচ্ছেন মিনে বায়ানের মাধ্যমে মিনাল খাওফ ভয় দিয়ে অল জু পেটের ক্ষুধা দিয়ে ওয়া নাকসিম মিনাল আমওয়াল সম্পদের ক্ষতির মাধ্যমে হ্রাসের মাধ্যমে এত লক্ষ লক্ষ টাকা ইনকাম করছো টাকা থাকে না এই যে হ্রাস এই যে কমতি এই কমতির মাধ্যমে আমি পরীক্ষা করে নিব ওয়াল আংফুসি এই যে নাফস থেকে আংফুসি এবং তোমাদের নফসগুলোকে আমি কী করবো পরীক্ষা করবো নফসের ক্ষয়ক্ষতির মাধ্যমে আমি পরীক্ষা করে নেব এরপর তিনি বলছেন ওয়াসামারাত ফয় ফসল বা ক্ষেত খামারের মাধ্যমে বিভিন্ন প্রকারের ফলমূল ফসলের ক্ষতির মাধ্যমে আল্লাহ বলছেন আমি অবশ্যই অবশ্যই পরীক্ষা করব এই যে কিছুদিন আগে আমাদের আমের সিজন গেল অনেকের আম এত বৃষ্টি হওয়ার কারণে ফেটে ফেটে গিয়েছে কিন্তু কারো এই বৃষ্টিতে উপকার হয়েছে কারো এই বৃষ্টিতে ক্ষতি আল্লাহ দিয়ে তাকে পরীক্ষা করেছে কথা বুঝতে পেরেছেন তো আত্ম আয়াতে স্পষ্টভাবে একটা খবর কথা বলা হয়েছে দুই নম্বরে আলজু খোদার কথা বলা হয়েছে তিন নম্বরে সম্পদের ক্ষতির কথা বলা হয়েছে চার হলো নফ পাঁচ হলো ফসলের বা ক্ষেত খামারের এই পাঁচটা ক্ষতির কথা বা এগুলোর মাধ্যমে আল্লাহ যে পরীক্ষা করবেন এটা আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন তবে এরপরে আল্লাহ বলছেন ওয়াবাশির সাবিরিন যারা ধৈর্যশীল হে নবী তাদেরকে আপনি শুভ সংবাদ দিন কিসের বিল জান্না জান্নাতের দুনিয়াতে তো এর রহমত প্রাপ্ত হবেই রেজেক প্রাপ্ত হবেই সবচেয়ে বড় সুসংবাদ আছে পরকালে কিসের জান্নাতের এই কারণে